আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো তোমরা প্রত্যেকই সুস্থ আছো আমার এলবি ফ্যামিলি চ্যানেলে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগত আজ হলো 14 তারিখ মঙ্গলবার আর এখন সময় হলো দুপুর ওই 4:30 মতন এখনো বাইরে ভীষণ রোদ্দুর একটু আগে ও গেছিল বাইরে কারণ এই যে দেখতে পাচ্ছ টিভি বক্স সবকিছু খোলা হচ্ছে এগুলোকে এখন সেট করা হবে আমাদের দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট আজকে রাস্তে একটু লেট হয়ে গেছে তাই আজকে দুপুরে রেস্ট করলাম না তো ও অনেকদিন ধরেই ভাবছে যে টিভিটা সেট করবে কবে সেট করবে কোথায় সেট করবে কাকে দিয়ে সেট করবে তো লোক খুঁজে পাচ্ছিল না দিয়ে কালকে মনে হয় আমি কালকে লোকের কাছে কবে গেছিলাম কালকে গেছিল ওই টিভি যে সেট করেছে লোকের কাছে দিয়ে যোগাযোগ করে এসেছে তিনি আজকে এসে আবার সব দেখে গেছে দিয়ে বলেছে যে আজকে সেট করে দেবে একটু আগেও গেছিল কথা বলতে দিয়ে উনি গেছে অন্য জায়গায় টিভি সেট করতে তারপর আমাদের টিভি সেট হবে অ্যাকচুয়ালি এখন আইপিএল আসছে না খেলা সেই জন্য টিভি সেটের জন্য পাগল হয়ে গেছে আর আমি এতদিন ধরে বলে যাচ্ছি যে আমি সিরিয়াল দেখবো সিরিয়াল দেখবো পাত্তাও দেয়নি বের করা হয়ে গেছে টিভি কোথায় টিভি ঠিক আছে তো এই একটা টিভি নিয়ে কোথা থেকে কোথায় যাওয়া হয়েছে আর কোথায় আসা হয়েছে আসাম থেকে ত্রিপুরা থেকে কেনা আসামে সেট করা আসাম থেকে বাড়ি নিয়ে যাওয়া ফের বাড়ি থেকে রাজস্থান আসা রাজস্থানের এক রুম থেকে আরেক রুম এখনো পর্যন্ত সেট আপ হয়নি তো অনেক দিন ধরে ওয়েট করেছিলাম টিভিটা কবে সেট হবে কবে আবার টিভি দেখতে পারবো সেই পছন্দের সিরিয়াল গুলো আমি যেগুলো দেখতাম সন্ধ্যাবেলা একদম লম্বা লাইন ধরে সিরিয়ালের লাইন চলতো আমার আর রিসেন্ট ওর খেলার কারণে ওরা আরো তাড়াহুড়ো বেশি টিভি সেট করার তো সেই জন্য আর কতদিন ওয়েট করব তো ভাবছে যে কোথায় সেট করব কোথায় সেট করব তো এখানে আবার কি যেহেতু বাড়িগুলো পাথরের বাড়ি তো দেয়ালে সেট করতে দেবে না তোমরা আমার ব্লগ যারা দেখছো তারা প্রত্যেকেই জানো এই বাড়িটা একটু হলেও তোমাদের আমি দেখিয়েছি তো এই দেয়ালগুলো অনেকটা সেই কাঠ কাঠ কালারের যে পাথর হয় না ওই কালারের পাথরের তো ফুটো করতে দেবে না তো এটা টিভির যে স্ট্যান্ড আছে তো স্ট্যান্ড দিয়েও লাগাচ্ছে তো টিভির যে স্ট্যান্ড আছে সেই স্ট্যান্ড দিয়েই নিচেই আপাতত সেট করা হবে শুধু ওই যে টিভির ছাতাটা ওইটা লাগানোর জন্যই লোক নিয়ে আসা আর সিগনালের জন্য তো আজকে টিভি দেখা টিভি সেট করা টিভি নিয়েই আজকের ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে চলো তাহলে তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং এখন বাজে বিকেল 5টা যদিও এখানে একদমই ইভিনিং না টিভি লাগানোর লোক চলে এসছে তিনতলার ছাদে গেছে টাটা স্কাইয়ের যে ছাতাটা ওইটা লাগাতে দিয়ে ওইটা যখন লাগানো হয়ে যাবে তারপর নিচে আসবে জানি না কে বলে তার কোথা দিয়ে নিয়ে আসবে এমন একটা বাড়ি অ্যাকচুয়ালি এখানকার বাড়িগুলো তো ম্যাক্সিমাম পাথরের তো ঘরের মধ্যে কোথাও কোনো ছিদ্র থাকে না জানি না তারটা কোথা দিয়ে নিয়ে আসবে কোথাও কোনো ছিদ্র নেই কোথা দিয়ে এনে সেট করবে ভগবান জানে অসীম শুধু বারবার তিনতলা থেকে নিচতলায় আসছে আর দেখছে কোথায় ছিদ্র আছে তারটা কোথা দিয়ে আনা যায় কারণ তার সেট না করতে পারলে টিভি দেখবো কি করে আর আমি এতক্ষণ ঘরের মধ্যে বসেছিলাম চেয়ারে অপেক্ষা করছিলাম কখন টিভি সেট হবে টিভি সেট হবে দিয়ে দেখছি না এখনো সেট হচ্ছে না আমার ঘুম চলে আসছে ঘুমে আমি চেয়ার থেকে পুরো পড়ে যাচ্ছে যেহেতু আজকে দুপুরবেলা ঘুমানো হয়নি প্রতিদিন ঘুমিয়ে অভ্যাস তো আজকেও আসতেও লেট করেছে আর টিভি নিয়ে পড়েছে তারপরে টিভি টিভি করে আর ঘুমাইনি তো যেহেতু ঘুম পাচ্ছে ঘুম কাটানোর জন্য কি করব ঘরে দেখি রয়েছে একটা আপেল তো এইটাই আমি এখন খাচ্ছি ঘুম কাটানোর জন্য দেখি দেখি কখন টিভি লাগানো কমপ্লিট হয় তো তোমরা ব্লগটা এভাবেই দেখতে থাকো এখানে চালু হয়ে গেছে টিভি আর টিভিতে রিচার্জ করাও কমপ্লিট এখন দেখবো সিরিয়াল যেহেতু অনেক দিন ধরে সিরিয়াল দেখি না নেশাটা একটু চলে গেছে কিন্তু টিভিটা পড়েছিল এতদিন খুব খারাপ লাগতো যে কবে আবার টিভি সেট আপ হবে তারপর আবার টিভি দেখতে পারবো তো দেখি আজকে সব সেট হয়ে গেল অ্যাকচুয়ালি অসীমের জন্যই সেটটা হলো কারণ ও আইপিএল খেলা মানে যে কোনো খেলা দেখার জন্য এতটা পাগল হয়ে যায় সব সময় তো যেহেতু খেলার সিজন আসছে এখন তো টিভি সেট না করলেও থাকতেই পারবে না
বিশেষ করে নিজের জন্য আরো টিভিটা সেট করলো, তো প্রতিদিনের মতো ও চলে গেছে এখন কাজে, যে তোর কাজে যাওয়ার টাইম হয়ে গেছে, আজকে আর একদম রেস্ট করতে পারেনি যেহেতু এক তো লেট করে এসছে, দিয়ে আরেক এই টিভির চক্করে পুরো দুপুরটা কেটে গেল। ওর এখন যেহেতু কাজে যাওয়ার টাইম হয়ে গেছে তাই কাজে গেছে, বললো এক ঘন্টার মধ্যে চলে আসবে, তো আমি অনেক দিন পর এখন বসে শুধু সিরিয়াল দেখবো, তো এখন তার কোনো কাজ নেই, এখনো বিকাল রয়েছে এখানে, এখনো সন্ধ্যা লাগেনি, তো তোমরা ব্লগটা দেখতে থাকো। তো বন্ধুরা এখন চলে এসেছি রান্নাঘরে, রান্নাঘরে দুজনে মিলে রান্না করছি, তার কারণ কাজের থেকে চলে এসছে, কাজের থেকে আসার পথে নিয়ে এসছে, নামটা উচ্চারণ করবো না। তো আজকে যেহেতু টিভি সেট করা হয়েছে, টিভি দেখতে দেখতে কিছু স্পেশাল জিনিস না খেলে কি হয়, একদমই না, তো ভাবছিলাম যে এগুলো দিয়ে পকোড়া বানানো হবে, আর অনেকটা নিয়ে এসছে তো আর্ধেক দিয়ে রান্না করা হচ্ছে কষিয়ে, আর আর্ধেকটা দিয়ে পকোড়ার জন্য আমি রেডি করছি। তো দুটো গ্যাসে দুজনা রান্না হবে, ঘোরা কি করছে বলে দাও একটু। এখন চলছে কম্পিটিশন, ও চলছে মানে ওর সাইডে চলছে তোমার চিকেন কষা, আর এখানে চলছে চিকেন পকোড়া, তো আশা করি ব্লগটা আরো বেশি সুন্দর হতে চলেছে, তো তোমরা দেখতে থাকো।
এখানে রেডি হয়ে গেছে চিকেন পকোড়া, এখন টিভি দেখে দেখতে খাবো। দেখেই তো মনে হচ্ছে ইয়ামি হয়েছে, খেতেও বেশ ইয়ামি হয়েছে হয়তো। চলো তাহলে এখন ঘরে যাওয়া যাক, ঘরে গিয়ে টিভি দেখতে দেখতে খেতে খেতে তারপর তোমার সাথে কথা হবে। বলো কেমন লাগছে খেতে? টাইম পাস, ভালো টাইম পাসের জন্য সব থেকে ভালো হলো নিজের পছন্দের কিছু করে খাওয়া, কম সময়ে তাড়াতাড়ি করা। তা আমরা এখন চিকেন পকোড়া খাচ্ছি, একটু পরে চিকেন কষা আছে তার সাথে রাইস, রাইস দিয়ে। তো আজকে কিসের খুশিতে চিকেন পকোড়া? টিভি, হ্যাঁ, এখানে এসে টিভি উদ্ঘাটন করা হলো, অনেকদিন ধরে পড়ে আছেন তাই আজকে কাজও তাড়াতাড়ি হয়ে গেল। ব্যাস এসে নিয়ে আসলাম মার্কেট থেকে, দুজনে মিলে করা হলো। তোমরা পড়ে গেলে তোমাদের পছন্দের কোনো কিছু ভালো লাগলে দেখবা সবাই মিলে।